হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো আবার একটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর কি বলতো, আমার ঘরে প্রচুর গরম, এটা খুব ঘেমে যাচ্ছি। আর একটা কথা হলো কি, যে আমার ঘরে ফ্যান চলছে, ফ্যান না চললে আমি তো ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর গরম, একই ঘেমে যাচ্ছি। তাতে আবার ফ্যান না চললে হবে না, তো সাউন্ডটা হয়তো ভালো আসবে না। তো তবু কষ্ট করে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো, তোমাদের কিছু বলার নেই, টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কী ভিডিও। আর আমাকে সবসময় বলা হয়েছে যে এই নোজ পিনটা পরে ভিডিও করার জন্য, ঠিক আছে, নোজ পিনটা পরে। তো তার জন্য এই নোজ পিনটা আমি খুলিনি, আমাকে রিকোয়েস্ট করেছিল নোজ পিনটা খুলবে না, তার জন্য আমি খুলিনি। আর একটা কী কথা বলো তো, আমার হাজব্যান্ড বাড়ি আসছে, ঠিক আছে, তোমাদের বলেই দিয়েছি লাইভে আমার দেওয়া আছে কী কারণে বাড়ি আসছে। তো হাজব্যান্ডকে নিয়েও ভিডিও অবশ্যই করবো। তো বাড়ি আসুক, হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ, তার জন্য বাড়ি আসছে। আবার কাজের অবস্থা এখন কাজের অতটা নেই, তার জন্য এদিনকে চলে গেল, ভুল হয়েছে যাওয়া, তো বাড়ি আসছে। তো চলো, এত কথা না বলে স্টার্ট করি নোজ রুবিং ভিডিও। আর আমাকে বলবে নোজ পিনটা পরে কেমন লাগছে, ঠিক আছে? নোজ পিনটা আমার খুব একটা পছন্দের নোজ পিন, তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করে বলবে। আর কী বলতো, আমার ক্যামেরাটা অতটা ভালো নাই, মানে ক্যামেরাটা অত দামি ফোন নাই, একটা ছোটোখাটো ফোন নিয়ে ভিডিও করি। তো দামি ফোন কিনতে পারি না, কিনতে পারছিও না, তো দেখি কেনা যায় কি না। তোমরা যদি একটু সাপোর্ট করো, আমার একটা দামি ফোনও হতে পারে, ঠিক আছে? তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, তোমাদের পছন্দের ভিডিও দেবো অবশ্যই, আমি কিন্তু দিই, ঠিক আছে? এটা কিন্তু মানে মিথ্যা কথা না, তোমাদের পছন্দের ভিডিও অবশ্যই দিই। তো চলো, এত কিছু না বলে স্টার্ট করি ভিডিওটা, ঠিক আছে? আর আমাকে বলেছে এই ভিডিওটা মানে ডবল, মানে সরি, মানে কোনো পার্টনার নিয়ে, আপাতত আমার কাছে পার্টনার নেই, ঠিক আছে? তো পার্টনার যখন হবে তখন তোমাদের অবশ্যই তোমাদের সামনে পার্টনার নিয়ে ভিডিওটা করবো। সবাই শুধু আমার নাকেরই ভিডিও করতে বলে, নাকটাকে নিয়েই সবাই পড়ে থাকে, কেন তা কে জানে, শুধু বলে নাকেরই ভিডিও করতে। নাক মানে কি, নাকটাকে নিয়ে মারামারি করা, নাকটাকে নিয়ে এরকম এরকম করা, মাসাজ করা, শুধু নাকেরই, পিগিনোস করা। পিগিনোস করতে তো আমার খুবই ভালো লাগে। আর পিগিনোসের ভিডিও করেই মানে আমার এতটা মানে কি বলবো ভালো হয়েছে। অনেকটা সামনে এসে ভিডিও করছি আমি, একটা হাইলাইটও কেনা হয়নি, তো কিনবো খুব তাড়াতাড়ি, কিনতে গেলে টাকাও তো দরকার বলো, দামি ফোন কিনতে গেলেও টাকা দরকার। তো দেখি আল্লাহ কি করে। একজন পার্টনার থাকলে ভালো হতো, কারণ নাকটাকে আমি ভেঙে দিতাম, সে আমার নাকটাকে ভেঙে দিত। লিপস্টিকটা পরে কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর কী বলো তো, আমার নেটওয়ার্কের খুব প্রবলেম হয়, ঠিক আছে? তো ভিডিওটা ছাড়বো তো এখন বলতে পারছি না, একটু দেরিও হতে পারে, ডাউনলোড করব, ডাউনলোড করতে অসুবিধা হয় নেটওয়ার্কের প্রবলেমের জন্য। নাকটা ব্যথা হয়ে গেল এরকম পুরো, নো স্লুবিং।
এত কষ্ট করে ভিডিও করে তোমরা প্লিজ একটু শেয়ার করে দেবে, তোমাদের আমি রিকোয়েস্ট করছি একটু তোমরা শেয়ার করে দেবে, তাহলে তোমাদের ফ্রেন্ডসদের কাছে একটু তাহলে ভালো হয়, একটু শেয়ার করে দেবে। তোমরা একা হাসলে হবে, সবাইকেও হাসাতে হবে, সবাইকেও ভালো রাখতে হবে, হাসলে শরীরটা ভালো থাকে। নাকটা আমার ব্যথা হয়ে গেল, পার্টনার নেই বলে এক একাই করতে হবে, আর পাচ্ছি না। ঠিক আছে, নাকটা এখানটা পুরো ব্যথা জ্বলছে। তো চলো, অনেকটা বড় হয়ে গেল, বেশি কথাও বলে ফেললাম। তো চলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট তো করবেই, আর প্রচুর প্রচুর করে একটু শেয়ার করে দেবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দেবে, যদি দয়া মায়া হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করনি। ঠিক আছে, অন্য স্ক্রিনটা পড়ে আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলে দেবে। ঠিক আছে, কমেন্ট করলে সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। তো চলো, টাটা, বাই বাই, আবার নেক্সট তোমাদেরই ভিডিওতে নিয়ে চলে আসবো, আবার দেখা হবে নেক্সট। চলো, টাটা, বাই বাই।